সিপ্রোগ্রামিংয়ের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকের পর্বে আমি একটা প্রবলেম সলভ করব। সেই প্রবলেমটা হলো যে আমাকে একটা ফাংশন তৈরি করতে হবে, যেটা ইনপুট হিসেবে একটা স্ট্রিং এবং একটা ক্যারেক্টার নিবে এবং যার রিটার্ন করবে যে এই ক্যারেক্টারটা এই স্ট্রিংয়ের মধ্যে কয়বার রয়েছে। যেমন এখানে দেওয়া হয়েছে যে শরীফ এসেছে আর এ, এবং একটা ক্যারেক্টার দেওয়া হয়েছে এ, এবং এই এ এই শরীফের ভিতর একবারই রয়েছে, সেহেতু এখানে স্যাম্পল আউটপুট আসছে 1। কিন্তু যে এই শরীফের ভিতর একবারও নেই, সেহেতু স্যাম্পল আউটপুট এসেছে 0। সো আজকে আমরা এই প্রবলেমটা সলভ করব। ক্রিয়েট এ ফাংশন দ্যাট কাউন্ট দ্য নাম্বার অফ এ ক্যারেক্টার ইন স্ট্রিং। এই ক্যারেক্টারটা দেওয়া থাকবে, অর্থাৎ একটা স্ট্রিং এবং একটা ক্যারেক্টার দেওয়া থাকবে, আমাদেরকে বের করতে হবে যে এই ক্যারেক্টারটা স্ট্রিং এর মধ্যে কয়বার রয়েছে। এই কাজটা আমরা কিভাবে করতে পারি? একটা ফাংশন, এখানে যেটা বোঝা যাচ্ছে যে একটা ফাংশন আমাদেরকে নিতে হবে। ফাংশনটা আমরা নিলাম যে কাউন্ট ফাংশন নিব। এখানে ইন্টিজার আমি কাউন্ট দিচ্ছি, যেহেতু ফাংশনটা আমাদের কাউন্ট করা হবে। এবং এখানে আমরা যেটা করব যে দুটো প্যারামিটার এখানে আসবে, একটা হচ্ছে ক্যারেক্টার টাইপের অ্যারে এবং আরেকটা হচ্ছে শুধুমাত্র ক্যারেক্টার টাইপের, এটা অ্যারে না। এবং আমাদেরকে যেটা কাজ করতে হবে সেটা হলো এই ক্যারেক্টারটা এই অ্যারের মধ্যে কয়বার রয়েছে সেটা বের করতে হবে। খুব সহজে এটা আমরা বের করতে পারি। প্রথমে হয়তো আমরা এটা স্ট্রিং লেন্থ নির্ণয় করে ফেলবো। তো স্ট্রিং লেন্থ নির্ণয় করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমরা লিখব স্ট্রিং ডট এইচ। এখানে আমরা লেন্থ বের করতে পারি না করতে পারি, লেন্থ বের করে কিভাবে করবো, লেন্থ বের করে না করে কিভাবে করবো সেটাও দেখিয়ে দিচ্ছি আমি। আমি এখানে যদি লেন্থ লিখি, একটা ভেরিয়েবল নিলাম ইন্টিজার ln, এবং আমি এখানে লিখলাম যে লেন্থ ইকুয়াল টু strlen স্ট্রিং লেন্থ aRR, এটার আমি স্ট্রিং লেন্থ এখানে নির্ণয় করলাম। এবং আমরা এখানে একটা লুপ চালাবো, লুপের জন্য আমি এখানে নিচ্ছি i for i ইকুয়াল টু 0, i লেস দেন লেন i প্লাস প্লাস। এবং এখানে আমি যেটা লিখব সেটা হলো যে ইফ এ ডবল আর আই ইকাল ইকাল সি এইচ, তাহলে আমরা যেটা করবো কি একটা কাউন্ট প্লাস করে দেবো, কাউন্ট প্লাস প্লাস সেটা একবার কাউন্ট করবো। কাউন্ট প্লাস প্লাস করে দেওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে কাউন্ট নামে একটা ভেরিয়েবল নিতে হবে এবং তার ইনিশিয়াল মানটা শূন্য করে দিতে হবে, যাতে পরের বার থেকে আমরা 1 2 আসে। এই মানটা যদি আমরা শূন্য করে না দিই তাহলে আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পাবো না। এই কাজটা করলেই যে আমরা এই স্ট্রিং এর মধ্যে এই ক্যারেক্টারটা কয়বার রয়েছে সেটা পেয়ে যাব। যেমন আমি যদি এখানে প্রিন্ট করি পার্সেন্ট ডি কমা, এবং যে কাজটা করতে হবে সেখানে রিটার্ন করতে হবে সিএমটিটা, যে যতগুলো কাউন্ট হলো সেটা আমাকে রিটার্ন করে দিতে হবে। এবং এখানে আমি যদি লিখি সি ও ইউএনটি কাউন্ট, একটা স্ট্রিং প্রথমে এসেছে এফ শরীফ, তারপরে একটা ক্যারেক্টার সেটা হচ্ছে এ। এবার এটাকে যদি আমি রান করি দেখাচ্ছে 1 আসছে, এবং এখানে যদি আমি জেট করে দেই 0 আসছে। আমরা অনেক কিছু লিখতে পারি, যেমন এখানে আমি 3টা এ 2টা এক্স লিখলাম এবং এ দিলাম, রান করলাম 3 আসলো। মোটামুটি ভাবে আমরা কাজটা অর্ধেক করে ফেলেছি বলে মনে হচ্ছে। এখানে আমি আজকে আরেকটা জিনিস লক্ষ্য করবো যে
এই জিনিসটা ইনপুট নিতে একটু ঝামেলা হওয়ার কথা, কিভাবে আমরা ইনপুট নিব সেই জিনিসটা আমরা দেখে দেবো আজকে। এখানে আমরা যে জিনিসটা হচ্ছে যে স্ক্যানএফ এর মাধ্যমে নিতে হবে, এবং যেহেতু ইন্ডো ফাইলে আমাদেরকে ইন করতে হবে, টেস্ট কেস দিয়ে দেওয়া নেই, প্রথমে একটা আমাদেরকে স্ট্রিং নিতে হবে ক্যারেক্টার টাইপের, স্ট্রিং আমরা এখানে নিলাম যে 100 বেশি নিব না, নিলাম। তারপর একটা ক্যারেক্টার নিতে হবে সি নিলাম। তাহলে এখন আমরা এই কাজটা করতে পারি হোয়াইল স্ক্যানএফ পার্সেন্ট এস, তারপর কি ক্যারেক্টার নিব পার্সেন্ট সি, পার্সেন্ট এস পার্সেন্ট সি কমা এসটিআর এবং এম পার্সেন্ট সি যদি নেই তাহলে কি হলো, আমরা একটা প্রথমে একটা স্ট্রিং নিব, তারপর একটা ক্যারেক্টার নিব, নিয়ে এর মধ্যে রাখবো এবং আমরা জাস্ট এই ফাংশনটাকে প্রিন্ট করে দেবো, প্রিন্ট এর পার্সেন্ট ডি স্ল্যাশ এন কমা আমরা যে কাজ করব যে কাউন্ট সি ও কাউন্ট এসটিআর কমা সি, এটা দিয়ে দিলেই হয়ে যাওয়ার কথা, কিন্তু আসলে হবে না। রান করে দেখি, এখানে আমাদের কি ইনপুট হিসেবে একটা ফুড দিতে হবে, তারপরে একটা ক্যারেক্টার দিতে হবে, এ দিলাম 00 আসছে, দুইবার 0 আসছে, এটা দুইবার কেন 0 আসলো, এখানে একটা সমস্যাটা যেটা হয়েছে আমি যেটা বলেছিলাম যে আসলে হবে না, কারণ কি আমি যদি প্রোগ্রামটা রান করি তাহলে এখানে দেখতে পাবো যে আমরা এখানে প্রথমে এসেছে আর আই এফ শরীফ লিখলাম, তারপর স্পেস দিলাম, তারপর সি দিলাম, এ দিলাম, তারপর যখন আমি এটা চাপলাম দুটো 0 আসলো, এটা কেন হলো? দেখুন এখানে আমি পার্সেন্ট এস এর পর পার্সেন্ট সি নিয়েছি, অর্থাৎ এই শরীফ নেওয়ার পরে যখন আমরা পার্সেন্ট সি দিয়েছি তখন সে এই স্পেসটাকে সি এর মধ্যে নিয়ে নিয়েছে, তারপর কান ফাংশনে চলে গেছে, কান ফাংশন কি চেক করছে যে শরীফের মধ্যে স্পেস কটা আছে, একটা অনেক শূন্য রিটার্ন করে ফেলছে, তারপরে আবার ঘুরে এই এস এর মধ্যে এই এটা ঢুকে গেছে এবং এই সি এর মধ্যে ইন্টারটার হয়ে গেছে নিউ লাইনটা, তারপর চেক করছে যে এর মধ্যে নিউ লাইন কয়বার আছে, একবার অনেক জিরো রিটার্ন করে ফেলছে। আমি যে বলেছিলাম যে আসলে ইনপুট নিতে সমস্যা হবে, এটাই সমস্যা। এই সমস্যাটা আমরা দুইভাবে সমাধান করতে পারি, যেমন আমরা ইনপুটটা কোন সিস্টেমে নিচ্ছি, একটা স্ট্রিং নেওয়ার পরে একটা স্পেস দিচ্ছি, তারপর একটা ক্যারেক্টার নিচ্ছি, তারপর কি করতেছি একটা নিউ লাইন নিচ্ছি, এইভাবে আমরা নিচ্ছি। এখানে আবার নিউ লাইনটা না নিলেও চলবে, সমস্যা নেই, তবে এই কাজটা করলেই হয়ে যাবে। আমি এবার রান করব, রান করার পর এখানে আমি লিখবো যে এস এইচ এ আর আই এফ সি জিরো, সি জিরো আছে, তারপর এস এইচ এ আর আই এফ এ ওয়ান, এ ডবল এস ডি স্পেস এস টু, সমস্যা হচ্ছে না। একটা পদ্ধতি অবলম্বন করতে পারি, যেমন এখানে পার্সেন্ট এস এর পর পার্সেন্ট স্টার সি, পার্সেন্ট স্টার সি মানে কি এখান থেকে একটা ক্যারেক্টার ইনপুট নেবে এবং সেটাকে কোনো কিছুর মধ্যে অ্যাসাইন না করেই হাওয়া করে দেবে, যেমন আমি এখানে স্পেসটা নিবে, নেওয়ার পরে সেই স্পেসটাকে এখানে কোনো অ্যাসাইন করবে না, তার আগেই হাওয়া করে দিবে এবং পরবর্তীটা স্ক্যান করে নিবে, সে পার্সেন্ট এস পার্সেন্ট স্টার সি পার্সেন্ট সি, আবার এখানে আমি দিচ্ছি পার্সেন্ট স্টার সি দিলাম নিউ লাইনটাও ইগনোর করার জন্য। সো এবার যদি আমি এটাকে রান করি, সো এখানে আমি যদি দেই এসেছে আর এর শরীর এ ওয়ান কন্ট্রোল জে, হচ্ছে না, কারণটা কি, কারণটা হলো যে আমি এখানে নট ইকুয়াল টু ই ও এফ দিই। তো আমি আবার রান করবো, সো মোটামুটি হবে এটাই। আমি এখানে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে আমি লেন্থ বের করে দেখাবো, লেন্থ না বের করে দেখাবো,
লেন্থ না বের করেও দেখানো যাবে, কোনো সমস্যা নেই। আই ইকুয়াল টু জিরো এখানে লিখতে হবে, এবং এখানে যেটা লিখতে হবে যে আমরা যদি এ ডবল আর আই নট ইকুয়াল টু ব্যাক স্ল্যাশ জি, এই কাজটা করলে আমাদেরকে লেন্থ বের করা দরকার নেই। আমাদেরকে লেন্থ বের করার কোনো দরকার নেই, সেটা আমাদের তখন স্ট্রিং ডট এইচ ফাংশনটাও লাগবে না। রান করি, এখানে আই কালো জিরো, এ ডবল আর আই, ও এখানে ইন্টিজার আই নিতেই হবে, এবং সিএনটি ইকুয়াল টু জিরো, এ দুটো নিতেই হবে। রান করি, রান হয়েছে, আমরা লিখবো এসেছে আর আই এফ এ ওয়ান, এসেছে আর আই এফ এ ওয়ান, এসেছে আর আই এ এস 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 স্পেস এস সো মোটামুটি ভাবে আমরা আমাদের প্রোগ্রামটা শেষ করে ফেলেছি এবং কিভাবে কাজ করব সেটা বর্ণনা করেছি। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য, দেখা হবে পরের টিউটোরিয়ালে, ধন্যবাদ সবাইকে।